হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি খিচুড়ি রান্না করব, তাই কিছু সবজি কেটে নিলাম। আমি ফার্স্টে বরবটিগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ভেজিটেবলস খিচুড়ি তৈরি করব, সেজন্য অনেকগুলো সবজি, অনেক প্রকারের সবজি দিব। একটা পটল দিব, আলু দিব, এগুলো আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। এরপর কুমড়া দিব, তাই কুমড়াটাও ছুলে নিলাম। সবগুলো সবজি ছুলা হয়ে যাওয়ার পর এগুলো চাইস করে পিস পিস করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা আমার প্রায় শেষের পথে। এখন আমি একটা পেঁয়াজ দিব, সব পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম। এরপর রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কেটে নেব ছুলে। সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালোভাবে ভাজতে হবে। তারপর ডাল আর চাউলগুলো দিয়ে দিলাম। সবগুলো এবার সুন্দর করে তেল দিয়ে ভাজতে হবে। এরপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এরপর লবণ হলুদ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেল। এভাবে খুব সহজেই তৈরি করে